ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনার ঘটনার নাম কারবালা। এই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর 72 জন সঙ্গীকে নির্মমভাবে শহীদ করা হয়। এই শহীদ কাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি। এরা হলেন সিমার বিন জুল জাসান, যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর, এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যার নির্দেশে সম্পন্ন হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কী হয়েছিল তাদের, নিশ্চয়ই আপনারা জানার জন্য আগ্রহী হয়ে আছেন। এই তিন ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস আজকে হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের হিস্ট্রি অফ নলেজের নিয়মিত দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ইসলামে ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে। 680 সালের মে মাসে ক্ষমতা গ্রহণের পর 4 মাসের মাথায় শুরু হয় কারবালার যুদ্ধ, যে ইতিহাসে এক রক্তক্ষয়ী যুদ্ধ নামে পরিচিত। নবী পরিবারকে হত্যা করে শেষ করে দেওয়ার একটা নির্মম ইতিহাস তৈরি করেছিল তারা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে তুলে দিয়েছিল। এরপর দ্বিতীয় বছর আক্রমণ করল মদিনা শরীফ। শুধু ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েও ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হননি, তাদের রক্তপিপাসুর খেলা আরও এগিয়ে গিয়েছিল। তারা লণ্ডভণ্ড করে দেয় মসজিদে নববী, আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান, পবিত্র কাবা বা ইতুল্লা শরীফ। এই তিন বড় বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে ইয়াজিদ এক ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে আছে। কাবা ঘরে আগুন লাগানোর 11 দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের। শেষ হয় তার 3 বছর 9 মাসের ক্ষমতা। সময়টা ছিল 12 নভেম্বর 683। ইসলাম মুক্ত হয় একজন জালেম শাসকের হাত থেকে। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কাছে এত জঘন্যতম নাম আর দ্বিতীয় কেউ আর নয়, একমাত্র ইয়াজিদ। কিন্তু কেন জানেন, ইয়াজিদের নাম শুনলেই মানুষের মনে একটা ঘৃণা জন্মে যায়। কোনো মুসলমান ঘরেতে তাদের সন্তানদেরকে ইয়াজিদ নাম কিন্তু রাখে না। কারণটা কি? এই রক্তপিপাসু ইয়াজিদ শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেই ক্ষান্ত হননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আক্রমণ চালায়, পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ শরীফে আগুন জ্বালিয়ে পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম শাসকদের সঙ্গে নাম লিখিয়েছেন। কিভাবে মৃত্যু হয়েছিল ইয়াজিদের, এ নিয়ে আছে নানা মত। তার মৃত্যু কয়েকটি কারণ সন্দেহ করা হয়। প্রথম নম্বর বলা হয়, কারবালার ঘটনার পর এক বিরল রোগে আক্রান্ত হয়ে যায় ইয়াজিদ। অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা দিতে পারেনি তার রাজ পরিবারের চিকিৎসকেরা, পৃথিবীর কোনো চিকিৎসক। কেউ কেউ বলিতেন এই সময় ইয়াজিদ প্রচণ্ড পানির পিপাসায় ভুগতেন, কিন্তু পানি খেয়েও তার পিপাসা মিটত না। পানি দিলেই খেয়ে নিতেন, খাবার পরে আবার শুরু হতো পিপাসার আর্তনাদ। এমনভাবে যন্ত্রণায় ছটফট করিতে করিতে পানির পিপাসায় শেষ পর্যন্ত মারা গিয়েছিল এই কুখ্যাত ইয়াজিদ। দ্বিতীয় নম্বরে বলা হয় গোসলখানায় মৃত্যু। ঐতিহাসিকদের মতে গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। ইয়াজিদ মদ্যপান করিত, বিশেষ রোগে আক্রান্ত হবার পর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো, এর থেকে মুক্তি পেতে আরও বেশি মদপান করিত। এমন মাতাল অবস্থায় গোসলখানায় গিয়ে গোসল করিতে যায়, কিন্তু সে জানিত না তার শেষ গোসল জীবনের সেই মুহূর্ত হতে চলেছে। সে গোসলখানায় প্রবেশ করার পরে মাথা ঘুরে গোসলখানার উপরে পড়ে যায়। ওই পাথরের আঘাতে নির্মমভাবে কষ্ট পেতে থাকে, সঙ্গে সঙ্গে তার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। ঐতিহাসিক বলেন ইয়াজিদের শরীরের বিভিন্ন জায়গাতে কালো দাগ হয়ে গিয়েছিল, এবং ওই রক্তপিপাসু ইয়াজিদ, যিনি কাবা ঘরকে আগুনে পুড়িয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে তাণ্ডব চালিয়েছিল, শুধু তাই নয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে অন্যায়ভাবে শহীদ করে দিয়েছিল, তার শাস্তি তো তাকে পেতেই হবে। তার দুনিয়ার মানুষ দেখতে পেয়ে গেছিল, তার শরীরের মধ্যে পোড়া পোড়া দাগ হয়ে গেছিল। তিন নম্বরে বলা হয়ে থাকে ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয়েছিল ইয়াজিদের। ঐতিহাসিক টিকে হেড্ডি বলেছেন ইয়াজিদের যখন বিরলতম রোগ হয়েছিল, ডাক্তারের পরামর্শে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল ইয়াজিদ। হঠাৎ বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। এমন সময় ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ, কিন্তু ছুটন্ত ঘোড়া আর না থেমে আরও দ্রুত ছুটতে থাকে। তার শরীর ঘোড়ার সাথে বাধা থাকায়
পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ। আর ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের শরীর বাহিনী। কেহ কেউ বলেছেন ইয়াজিদকে হত্যা করা হয়েছিল। একদিন তার প্রিয় বানর খুঁজতে গিয়ে তিনি এক পাহাড়ের গহীনে হারিয়ে যায়। সেখানে এক অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। তৃষ্ণার্ত ইয়াজিদ তার কাছে পানি চাইলে লোকটি তার পরিচয় জানতে চায়। পরিচয় জানার পর ইয়াজিদকে তিনি আর পানি দেন না। ইমাম হুসেনের হত্যাকারীকে চিনতে পেরে শাস্তিস্বরূপ সেখানেই হত্যা করেন ইয়াজিদকে। ইসলাম বিশ্বাসী অনেকেই মনে করেন সেই অপরিচিত লোকটি ছিল আল্লাহ প্রীত কোনো দূত। এছাড়া হত্যার আরও একটি কারণ অনুমান করা হয়। ইয়াজিদ রোমান বংশভূত এক যুবতী মহিলার প্রেমে পড়েছিল। সে মহিলার হাতে নির্জন এক মরুভূমিতে খুন হয়েছিল ইয়াজিদ। সেখানে তার শরীর পশু পাখি খাদ্য হয়েছিল। কেন হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে কীভাবে কষ্ট দিয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে প্রথম ও তৃতীয় কারণটি ইয়াজিদের সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যেই মারা যায় তিনি। শেষ হয় উমাইয়াদের শাসনামাল, শেষ হয় ইসলামের এক ঘোরতর অন্ধকার যুগ। মুসলিম জাহানের কাছে ফিরে আসে এক নতুন যুগ। প্রিয় বন্ধুরা, পরের এপিসোডে আমরা আলোচনা করিব সিমারের মৃত্যু এবং আবদুল্লাহ বিন জিয়াদের মৃত্যু নিয়ে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আশা করি।